নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কম্পিউটার একাডেমি সেন্টারে। আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আজকে আমি শেখাবো কিভাবে এমএস পেইন্ট করতে হয়, মাইক্রোসফট পেইন্টের সকল টুলসের ব্যবহার। তাই এই ক্লাসটায় আমি নাম দিয়েছি এমএস পেইন্টের মাস্টার ক্লাস। এবারে আমরা জানবো মাইক্রোসফট পেইন্ট কিভাবে শুরু করতে হয়। টাস্ক বারে স্টার্ট বাটনে সর্বপ্রথম আমরা ক্লিক করে কোনো প্রোগ্রামকে ওপেন করতে পারি। প্রথমে আমরা স্টার্ট অপশনে ক্লিক করব। অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, এরপর পেইন্ট নামক অপশনে ক্লিক করে পেইন্ট পেজটিকে ওপেন করতে হবে। কম্পিউটার স্ক্রিনে যে পেজটা এখন দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পেইন্ট পেজ। একদম উপরে মাউস পয়েন্টার দ্বারা যে জায়গাটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় কাস্টমাইজ উইথ অ্যাক্সেস টুলবার। আনটাইটেল পেইন্ট থেকে মিনিমাইজ বটন পর্যন্ত পুরো এরিয়াটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের একদম ডান দিকের প্রথমে আছে মিনিমাইজ বটন। এটির কাজ হলো কোনো পেজকে ছোট করে রাখা। যে পেজটাকে আমরা মিনিমাইজ করলাম সেটি জমা হয় টাস্ক বারে। আবার পুনরায় ফুল স্ক্রিন পেতে গেলে মিনিমাইজ বটন যেখানে করেছি ওর উপরে ক্লিক করলে ফুল স্ক্রিন পাব। এরপরে আছে রিস্টোর ডাউন বটন। রিস্টোর ডাউন বটনের কাজ, পেজটা যদি ছোট থাকে আমরা পুনরায় বড় করতে গেলে ম্যাক্সিমাইজ বটনে ক্লিক করব। একদম বাঁদিকের কোণে পিন নামক একটি বটন পাচ্ছি, এটাকে বলা হয় পেন বাটন। এখানে আমরা নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ পিন, প্রপার্টিজ, অ্যাবাউট পিন, এক্সিট, এই সকল অপশনগুলো আমরা পাবো। এগুলোর ব্যবহার আমরা কাজ করতে করতে জানব। হোম ভিউ থেকে হেল্প বাটন পর্যন্ত পুরোটাকে বলা হয় মেনু বার। হোম কে বলা হয় ট্যাব বাটন, ভিউ কে বলা হয় ভিউ ট্যাব বাটন। হোমের ভিতরে রিপোর্ট, ইমেজ, টুলস, সেভস, কালার্স, আমরা এগুলোর সাহায্যে একটি যে কোনো পেইন্টে কাজ করতে পারি। পেজের যে সাদা অংশটাকে পাচ্ছি এটাকে বলা হয় ড্রয়িং এরিয়া। টুলস বার, এই অংশটাকে বলা হয় টুলস বার। কালার দেখেই বুঝতে পারছ এটাকে বলা হয় কালার বার। ডান দিকে একদম কোণে যেখানে মাউস পয়েন্টার দ্বারা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কোয়াল বার। একদম নিচে লেফট এবং রাইট সাইড পর্যন্ত এই পুরো জায়গাটাকে এটাকে বলা হয় হরাইজেন্টাল স্কোয়াল বার। এবং ঠিক নিচে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার আমরা কোথায় পাবো? স্ট্যাটাস বারে পেতে গেলে হোম ট্যাবে ক্লিক করব। যদি কোনো সময় স্ট্যাটাস বার আমরা পিন স্ক্রিনের মধ্যে না দেখতে পাই কি করব? তো এখানে স্ট্যাটাস বারে টিক মারা আছে, এটাকে যদি কোনো সময়ে তুলে দেওয়া থাকে তাহলে আমরা পিন পেজের মধ্যে স্ট্যাটাস বার পাব না। আর স্ট্যাটাস বারে থাকে জুম পার্সেন্টেজে। তো স্ট্যাটাস বারে আমরা ক্লিক করলাম, দেখো বন্ধুরা কত সহজে স্ট্যাটাস বারটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে। এবারে আমরা কিছু টুলসের ব্যবহার শিখব। সেভ টুলসের সাহায্যে আমরা যে কোনো ড্রয়িং করতে পারি। প্রথমে লাইন কাজ,
লাইন হচ্ছে একটা সোজা সরলরেখা টানার জন্য ব্যবহার করা হয়। যদি লাইন টানতে গিয়ে কোনো সমস্যা হয় বা আঁকামাঁকা হয়, সেক্ষেত্রে তোমরা বন্ধুরা লাইন অপশনটি সিলেক্ট করার পর কিবোর্ডে শিফট বাটনটি চেপে লাইনটাকে ড্র্যাগ করবে, সেক্ষেত্রে লাইনটি একদম সোজা একটি সরলরেখায় পরিণত হবে। এবারে দেখো, একটু লক্ষ্য কর বন্ধুরা, লাইনটা অনেকটা থিকনেসে মোটা আছে। এটাকে আমরা একটু কমাতে গেলে, মানে 1 পিক্সেল করতে গেলে সাইজ অপশনে যাব, এই একদম উপরে 1 পিক্সেল 3 পিক্সেল যে মাপ তোমাদের প্রয়োজন হবে সেই মাপে তোমরা সিলেক্ট করে নেবে। পরের আমরা অপশনটা দেখছি গ্রাফ। গ্রাফ লাইন বাটন চেপে লাইনটাকে ড্র্যাগ করবে। এই লাইনটাকে দুবার মাত্র উপর এবং নিচে বাঁকানো যায়। ওভারঅল কোন গোল সার্কেল ড্র করার জন্য ওভারঅল টুল ব্যবহার করা হয়। রেড অ্যাঙ্গেল কোন আয়তক্ষেত্র, কোন বর্গক্ষেত্র আঁকার জন্য ব্যবহার করা হয়। রাউন্ড রেড অ্যাঙ্গেল টুল, রাউন্ড অ্যাঙ্গেল টুলে চারটি কোণ সামান্য বাঁকানো থাকে। এই যে সকল টুলগুলো আমি এখানে ড্র করলাম, এগুলোকে কালার দিয়ে পূরণ করার জন্য কালার প্যালেট থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার ফার্স্ট চয়েস করে নেবে। আমি এখানে নিয়েছি গ্রিন কালার। এই কালারটা আমরা ওভারঅল টুলের মধ্যে ফিল করব, তার জন্য টুলস থেকে ফিল উইথ কালার অপশনে ক্লিক করে নেব। নেওয়ার পর আমরা ঢেলে দেখছি, অর্থাৎ ক্লিক করলাম, এই সকল টুলগুলি একটা পেজের মধ্যে অনেকটা পেজে ভর্তি হয়ে গেছে। এগুলো মোছার জন্য আমরা ইএসআর টুল ব্যবহার করব। তো ইএসআর টুলে ক্লিক করে নিলাম, নিয়ে আমরা এটাকে মুছে দিতে পারছি। তাহলে একটু বন্ধুরা লক্ষ্য করো, ইএসআর টুলটা অনেকটাই ছোট, তাহলে এটা মুছতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। ইএসআর টুলটিকে বড় করতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্লাস বাটন প্রেস করতে হবে। সেক্ষেত্রে রাবারের সাইজ পূর্বের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে। তাহলে এবারে আমরা খুব দ্রুততার সাথে আমাদের পেজে কাজ করতে পারব। আবার রাবারের সাইজ পূর্বে আকৃতিতে নিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে রাবারের সাইজ আমরা কমাতে পারি। ওভারঅল টুলের সাহায্যে আমরা একটি শেপ ড্র করে নিলাম। গ্রাফ লাইন thank you.
গেল এক্সি পেপসির লোগো থেকে আমরা একটি দুটি রাউন্ড শীষের ডিজাইন তৈরি করলাম। এইভাবে তোমরা এমএসপিতে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো। এগুলো হচ্ছে আমি একটু হালকা ধরনের কালার ইউজ করছি, তোমরা এখানে পছন্দসই তোমাদের কালার দিয়ে নেবে যাতে পেজটা দেখতে সুন্দর হয়। এরপর অপোজিট যে ফিসটা আছে সেটি আমরা কাজ করব। এটিকে তোমরা গ্রাব লাইনের সাহায্য করতে পারো কিংবা লাইনের সাহায্যেও করতে পারো, যেটি তোমাদের ক্ষেত্রে পসিবল হবে সেই অনুযায়ী এটা তোমরা ব্যবহার করো। এখানে হচ্ছে আমরা একটি পাখনা তৈরি করব যেটা ক্রাফট লাইনের সাহায্যে। লাইন অপশনে যাবে গিয়ে ঠিক অপোজিট হবে আগে যেভাবে আমরা লাইন দিয়ে করেছি এখানেও সেম লাইন দিয়ে। আমরা এটা ঠিকঠাক জোড়ে নিই সেই জন্য এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে গ্রাব লাইনটাকে তুলে দিলাম, দিয়ে পুনরায় এটাকে আমরা
ট্র্যাক করলাম সুন্দর করে অ্যাডজাস্ট করার জন্য। এবারে লাইন টুলের সাহায্যে আমরা ছোট ছোট এই অংশগুলো একটু সুন্দর করে করে নেবে, তাতে দেখতে সুন্দর লাগবে। আমরা এবারে কালার ইউজ করব, একটা কালার চয়েস করলাম ফিল উইথ কালার, এখান থেকে আমরা কালারে গিয়ে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, যখনই কালার আমরা ইউজ করলাম তখনই পুরো পেজে এটা কালারটা স্প্রেড হয়ে গিয়েছে। এই রকম সমস্যা তোমাদের কাজ করতে গিয়ে হবে, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে যেখানে কালারটা লিক হচ্ছে জানবে যে কোনো একটি বিন্দু অংশ ছেদ থেকে যাচ্ছে, এই জায়গাটায় তোমাদের কাজ করতে হবে। তো এই জায়গা থেকে কালারটা লিক হচ্ছে তার মানে এই জায়গাটায় কোনো একটা সমস্যা আছে, যে কালারতে আউটসাইড করেছো সেই কালারটা এখানে চয়েস করবে প্রথমে। প্রথমে আমরা এই জায়গাটা জয়েন করতে গেলে এখানে পার্সেন্টেজ জুম দেখাচ্ছে, প্লাস সাইনে ক্লিক করে নেবে, হরাইজন্টাল স্কোয়ার বারটাকে পাশে সরিয়ে পেজটাকে সুন্দর করে সেট আপ করে নাও। সেট আপ করে নেওয়ার পর লাইন পেন্সিল টুলে যাও, পেন্সিল টুলে যে জায়গাটা এখানে ট্র্যাক হয়েছে সেইখানে আমরা এটাকে জয়েন করব যে কালার দিয়ে করা হয়েছে। তাহলে আমরা ব্ল্যাক কালার নিয়ে করেছি, ব্ল্যাক কালারটা নিয়ে আমরা এখান থেকে এটাকে জয়েন করে দিলাম। দেওয়ার পর আমরা কালার অপশন চলে আসছি, কালার অপশনে আসার পর আমরা এটাকে সিলেক্ট করে ওই কালারটা ক্লিক কালারে যাব, গিয়ে ক্লিক করে দিলাম, প্রমাণ হচ্ছে আমরা এই কাজটা করতে পারছি। এবারে রাফ সাইডে কিছু কিছু অংশ এরকম ছোট ছোট অংশ এসছে, এগুলো ইরেজার টুলের সাহায্যে মুছে দাও। ইরেজার টুল অংশগুলো এক্সট্রা বেশি হয়ে গেছে এগুলো সুন্দর করে মুছে দেবে। আগের অবস্থায় ফিরত যাওয়ার জন্য আমরা পার্সেন্টেজটা কমিয়ে 100% করে নেব। আমরা এখানে 100% করে পেজটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেখো বন্ধুরা, কত সহজে আমরা একটা পেপসির লোগো ডিজাইন থেকে একটি ফিস ডিজাইন তৈরি করলাম। এভাবে তোমরা চেষ্টা করো, যদি কিছু মতামত জানানোর থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ ভালো থাকো।